মানুষের স্বপ্নের কোনো শেষ নেই। মানুষ যতই দিন যায় ততই স্বপ্ন, বড় বড় স্বপ্ন দেখে। কেউ হয়তো বা ডাক্তার ইঞ্জিনিয়ার হতে চায়, কেউ হয়তো বা মানে স্বপ্ন তো থাকে, আপনারও স্বপ্ন আছে, আমাদের সবারই স্বপ্ন আছে। তবে যেহেতু আমি সিনেমা জগতে কাজ করছি, তো আমার স্বপ্ন হচ্ছে সবাই আমাকে এক নামে চিনবে। যেমন আমার নাম পূজাচেরি, পূজাচেরি নামে মানে এক নামেই যাতে চিনে যায় যে ও ওই মেয়েটা, ও পূজাচেরি, হ্যাঁ ও তো খুব ভালো কাজ করে। তো এই এই জিনিসটা শুনতে মানে শুনতে চাই। এবং আসলে অনুকরণ বলতে আমি অনুকরণ জানি না, অনুকরণ করি কি না, তবে আমার খুবই ভালো লাগে সুচিত্রা সেন ম্যামকে। সে আমাদের বাংলাদেশি পাবনার, তো তাকে আমার খুবই ভালো লাগে। এবং ছোটোবেলা থেকে আমি তার খুবই ভক্ত। আমি ছোটোবেলা থেকে আমার মার কাছ থেকে জানতাম, সে তো জানে যে কোন কোন ছবি তাদের ভালো, সে তো দেখে এসেছে। তো তার কাছে শুনতাম যে কোন কোন ছবিগুলো ভালো, আমি বলো আমি ইউটিউবে সার্চ দিয়ে দেখব। তো সে বলতো, আমি দেখতাম, ইভেন এখনও দেখি, এখনও কিছুটা ফলো করার চেষ্টা করি, হয় না যদিও। তার তার জায়গা কেউ নিতে পারবে না, সে কিংবদন্তি। এবং সে ছাড়াও আমাদের বাংলাদেশের শাবনূর ম্যাম, ববিতা ম্যাম, শাবানা ম্যাম, আরও অনেক অনেক গুণী আর্টিস্টরা আছেন। আমি খুবই প্রাউড ফিল করি যে আমাদের বাংলাদেশে এত ভালো ভালো আর্টিস্টরা আছে, এত ভালো ভালো অভিনেতা অভিনেত্রীরা আছে। তো আসলে এটা গর্বের বিষয় যে আমাদের বাংলাদেশে সবাই আছে। অবশ্যই জুটি প্রথা বিশ্বাসী না হলে সেই ১৯ সাল থেকে জুটি হয়ে ১৯০০ সাল থেকে জুটি হয়ে ২০১৯ পর্যন্ত আসতো না। যেমন প্রথম ছবিতে আমি কলকাতার আদ্রিতের সাথে কাজ করেছি, তারপর আবার সেকেন্ড প্রেম আমার টুতে, তারপর প্রপরামন টুতে সিয়াম আহমেদের সাথে কাজ করেছি, তারপর আবার দহনে, তারপর আবার শানে। তো দর্শক পছন্দ করেন বিধায় আমরা জুটি হিসেবে আবার কাজ করছি। এবং হ্যাঁ, আমি জুটি প্রথায় বিশ্বাসী, এবং আই হোপ সবাই বিশ্বাসী। আর সুচিত্রা সেন ম্যামের কাছ থেকে তার কিছু নিতে চাই না, তার তাকে একটু ফলো করতে চাই। আসলে সে জানে, সে অভিনয়টাকে এনজয় করে, মানে এনজয় করে অভিনয়টাকে। তো আমিও সেই সেইটা নিতে চাই যে যেটাই করি না কেন, অভিনয় করি, নাচ করি, গান করি, ফাইট করি, যেটাই করি না কেন একদম এনজয় করে করতে চাই, এটাই। শানে যদি বলি, শানে আমার ক্যারেক্টারের নাম হচ্ছে রিয়া, কিন্তু সে কী করে সেটা এখনও বলছি না, সেটা দর্শক হলে গিয়ে জানবে। আর আমার বিপরীতে আছে সিয়াম আহমেদ। আশা করছি ভালো একটা কাজ হবে। এবং আমরা যতটুকু দেখেছি বা যতটুকু অ্যাক্টিং করেছি, আমাদের ডিরেক্টর হ্যাপি, আমাদের ডিওপি হ্যাপি, আমাদের প্রডিউসার হ্যাপি। তো আসলে তাদেরকে যদি আমরা হ্যাপি করতে পারি, তাহলে আমরা আশা করতে পারি যে দর্শকরাও হ্যাপি হবে। তো